আমার কাছে করা আছে, তো ডিপার্টমেন্ট ওয়াইজ আমি তারপরে দেখে নিচ্ছি। দিয়ে সেক্ষেত্রে আমাদের ডিডব্লিউডি সিভিল দিয়ে শুরু করছি আমরা। ডিডব্লিউডি সিভিলে আমাদের প্যাডি স্টোরেজ গোডাউন অ্যাট কদুরপুর ব্লক। একটু জুম করে দিন, কে কে ডেটা এনে শুরু এরকম স্যার একটি আছে, সেটা হচ্ছে স্যার আপগ্রেডেশন অফ রোড অ্যাট সাব, এটা কি সাব প্রজেক্ট ইজ নট স্টার্টেড। কি স্টেটাস আছে বলুন। এটা হচ্ছে যে 11-18 নেবারহুড পরে আবার এটা স্যার আমি এসে দেখেছিলাম যে এটা উইদাউট অ্যাপ্রুভাল অফ ইউপি এটা টেন্ডার করা হয়ে গেছিল। তারপর আগে বিকেশ স্যার ওটা ক্যান্সেলের জন্য নোটিশ করেছিলেন, আমি এসে ওটা ক্যান্সেল করেছিলাম। তারপর স্যার এটা অ্যাপ্রুভালের জন্য আমরা আবার পঞ্চায়েত সমিতি থেকে বসে এটা করা হবে বলে, যেহেতু সেম অ্যানাউন্স স্কিম আছে আমরা 19 মিনিটে পাঠাই এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালও আমরা পেয়েছি। কিন্তু স্যার আবার রিসেন্ট গাইডলাইন কিছু চেঞ্জ হয়েছে বলে স্যার টাকা পাওয়া যাবে কি পাওয়া যাবে না এই একটা কনফিউশন আছে। আমরা উত্তর দিয়েছি কি কি চিহ্ন অবস্থার অবস্থা অর্থ স্যার ডিএফও পঞ্চায়েত ডিভিশন থেকে বন্ধ করে দিয়েছিলেন। তারপর স্যার আপনি আমাকে পরশুদিন বললেন, আমাকে তোমাকে আমি কি বলেছিলাম যে ওই ফরেস্টের পোর্শনটা বাদ দিয়ে বাকিটা যাতে করা যায়। তাহলে বাকি কাজ করুন, বাকি কাজ তো তাহলে শুরু হয়ে গেছে আর কি। না কলকাতায় পার্সো করেছি অনেক, তবে জেলা পরিষদ তুলে দিন এটা এসআরডব্লিউ এসআর কে দিতে স্যার। তুই জেলা পরিষদ লিখে রাখবে না, এজেন্সি মানে তো আর কোনো না না ওটা কোর্ট কেস হয়ে গেছে, ওটা মেসার স্থানীয় পদ অবলম্বনে ছিল, তোর শরীরে ওটা কোর্ট কেস হয়েছে, কোর্ট কেসটা মিটে যাবে আগস্টের পরে, এটা টেন্ডার নতুন করে টেন্ডার করে। আমরা রেগুলার মিটিং করে এটা ওয়ান্স ইন 2-3 মাসের মধ্যে আমরা জনপ্রতিনিধি সবাইকে নিয়ে মিটিং, বিভিন্ন দপ্তর ছিল ওখানে গ্রামীণ এলাকা থেকে গ্রাউন্ড লেভেলে কী কী ইস্যুসগুলো আছে জনপ্রতিনিধি বলেছিল, আমাদের অধিকারীরা নোট করেছে কীভাবে সমাধান করতে হবে, আমরা নিশ্চয়ই প্ল্যান করে সমাধান। অনেক জায়গা থেকে অনেক ক্ষোভ উঠে এলো, সেগুলো কীভাবে মেনটেন করা হবে? দেখুন অনেক জায়গাতে রাস্তার এগুলোর জন্য হয়েছে, ওটা অনেকটা প্ল্যানিং স্টেজে আছে, অনেকটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে, আর ওনার নতুন বলেছিলেন ওগুলো আমরা তাড়াতাড়ি স্কিম করে স্টেটে পাঠাই। আর কয়েকটা জায়গাতে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যোগ মানে আপনাদের সামঞ্জস্য নেই ডিপার্টমেন্টের, সেটা কীভাবে সামঞ্জস্য করবেন? ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ওনারা বলছে অনেক স্কুল এগুলোতে কিছু কিছু একটা ট্রান্সফর্মার আছে ওটা সরানোর জন্য বলছে, কিন্তু ওনাদের নিয়ে মানে যে ওটা টাকা দিত ঠিক আছে, ওটা তো ওনাদের যদি কোনো এক্সেপশনাল কেস থাকলে ওটা আমার এন্ড থেকে রেকমেন্ড করলে ওনারা করে, ওটা এক্সেপশনাল কেস হলে আমরা কেস টু কেস দেখে আমরা। না এত কম মানে ওনারা অনেক লোক আগে প্রফুলাল এইগুলো অনেক লোক ছিল, এটা সামাজিক সুরক্ষা নতুন একটা স্কিম আমাদের মোটিভেটার গভর্নমেন্ট থেকে নিয়োগ করছে, ডিপার্টমেন্ট ওনারা নিজে করেছিল, ওদের পারফরমেন্সটা অতটা হয়নি বলে আজকে আমরা সমস্ত জনপ্রতিনিধি সমস্ত অন্যান্য ডিপার্টমেন্টকে নিয়ে আমরা একটু স্পেশাল ক্যাম্পেইন মোডে আমরা নিয়ে যেতে চাইছি। আমরা আশা করছি পুজোর আগে আমরা অনেকটা অলমোস্ট এখন যা আছে ওর থেকে ডাবল। রেশন কার্ড নিয়ে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, রেশন কার্ড আমরা তো আজকে ডেটে দাঁড়িয়ে আমরা 35 লাখ আমাদের জেলাতে মানুষ রেশন কার্ড পেয়েছে,
আমরা আজকে জেলা ডেটে আমাদের পপুলেশন হতে পারে 40 লাখের কাছাকাছি থাকবে, দ্যাট মিন্স অলমোস্ট 90-95% মানুষ পেয়েছে, কিন্তু সবাই তো রেশন কার্ড পাবেন। ওরা কিছু কিছু আটটা এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া আছে, ইনকাম আর অন্যান্য ক্রাইটেরিয়া থেকে যদি ওরা এলিজিবিলিটি না আসলে তো সবাই পাবে। যদি কোনো জেনিন লোক না পেলে কিছু কিছু এলাকাগুলোতে ওনারা পাইছিলাম করছে, ওখানে আমরা স্পেশাল ক্যাম্প মোডে আমরা করে দিচ্ছি, ওখান থেকে যদি এলিজিবল লোক বাদ করে থাকলে ওনাদেরকে আমরা কোন কোন ধরনের কারা পাবে না সেই ধরনের একটা লিস্ট টাঙিয়ে দেওয়ার একটা, ওটা লিস্ট আমরা একটা গভর্নমেন্টে একটা গাইডলাইন আছে, ওটা আমরা বিভিন্ন একটা ফেয়ার প্রাইস শপে ডানার জন্য বলা হয়েছে আর অন্যান্য অফিসগুলোতে আমরা লিস্ট মানে কে কে এটা ক্রাইটেরিয়াতে আসবে। থ্যাংক ইউ।